হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে। তো আজকে আমরা দুজনে মিলে এক জায়গায় যাচ্ছি, আর ওই দিক থেকে আমার হাজব্যান্ড আমাদেরকে জয়েন করবে। তো আমরা কোথায় যাচ্ছি আর কী কী করছি একটা সারপ্রাইজের ব্যাপার আছে, তোমরা তাহলে দেখতে থাকো, স্কিপ করো না, চলো লেটস গো। আমি আর আমার ছেলে দেখতেই পাচ্ছ অটোতে উঠে গেছি। তো অটোতে উঠে এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। কোথায় যাচ্ছি তোমরা এক্ষুনি সেটা জানতে পেরে যাবে। এবার আমরা অটো থেকে নেমে হেঁটে হেঁটে চলে যাচ্ছি একদম আমাদের গন্তব্যস্থলের কাছে। তোমরা দেখতেই পাচ্ছ সাউথ সিটির ঠিক অপোজিটে আমরা। ও আজকে আমরা চলে এসেছি একটা স্কুটি কিনতে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো স্কুটি বাইক দাঁড় করানো রয়েছে। তো আমাদের একটা বাইক রয়েছে আমার হাজব্যান্ডের, বাট আরেকটা আমাদের স্কুটি প্রয়োজন, তাই জন্য আমরা চলে এসেছি। এই যে স্কুটি অ্যাক্টিভা, এটা আমরা নেব। তো এখানে দোকানের ভেতরে ঢুকে বিভিন্ন ফর্মালিটিস যেগুলো দরকার সেগুলো করছে। তো বেশ ভালোই ভিড় ছিল ভেতরে, ওদের কালেকশান ভীষণই ভালো। ঠিক সাউথ সিটির অপোজিটেই এই হন্ডার শোরুমটা রয়েছে। খুব ভালো ওদের বিহেভিয়ার, এবং ওরা বেশ তাড়াতাড়ি সব কিছু ফর্মালিটিসগুলো কমপ্লিটও করে দেয়। তো আগের দিন আমার হাজব্যান্ড গিয়ে দেখে এসেছিলো, কথা বলে এসেছিলো, তারপর আমরা এটা নিলাম, ফাইনাল করলাম। এই যে আমার ছেলে দেখো অ্যাক্টিভা উঠে অলরেডি স্টার্ট করে দিয়েছে ফটো তোলা। তো আমাদের এই স্কুটিটা অনেকদিন ধরেই কিনবো ভাবছিলাম, যেহেতু একটা বাইক আছে তাই ভাবলাম যে আরেকটা স্কুটি কিনি, তাহলে আমরা দুজনেই ইউজ করতে পারবো, বেশ সুবিধা হবে। তারপরে একটু ফটোটা তোলা হলো, এই দেখতে পাচ্ছ ওরা আমাদের একটু ফটো তুলে দিল, তারপর কীভাবে এটা অপারেট করবো সেটাও একটু আধটু দেখিয়ে দিল। তো এরকমভাবেই আমাদের একটা বলতে পারো যে একটা বেশ ইচ্ছে পূরণ হলো স্কুটি কেনার। তো আজকের দিনটা এইভাবেই আমরা কাটালাম। তো সেদিনকে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তাই জন্য আমরা স্কুটিটা নিলাম, নিয়ে তারপরে আমরা একটু মন্দিরে যাব ভাবছিলাম, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছে মন্দির হয়তো বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি স্কুটিটা নিলাম। ওখান থেকে আমার হাজব্যান্ড নিয়ে স্কুটিটা তারপরে চলে গেল ফুল ট্যাঙ্কি তেল ভরাতে, বিকজ বাড়ি যেতে হবে আমাদের স্কুটিটা করে, কারণ সেদিনকে আমার হাজব্যান্ড বাইকটা রেখে গিয়েছিলো, স্কুটি করে আসবো। তো পরের দিন আমরা চলে এসেছি দেখো মন্দিরে, আমাদের বাড়ির পাশেই গড়িয়াতে একটা বাবা লোকনাথের মন্দির আছে এবং আমরা সবসময় সেখানে আসি। তো এখানে আমাদের ঠাকুরমশাই স্কুটিটার বেশ সুন্দর করে দেখো মালা টালা দিয়ে সাজিয়ে দিয়েছে, আমরা ফুল টুল নিয়ে এসেছিলাম, তো উনি সুন্দরভাবে এখানে একটা স্বস্তিক এঁকে ভালো করে স্কুটিটায় ফুল টুল সব কিছু সিঁদুর টিঁদুর পরিয়ে এই যে পুজো করছে, যেটা আমরা আগের দিন রাত্রেবেলা করতে পারিনি কারণ একদম অন্ধকার হয়ে গেছিলো এবং মন্দিরও প্রায় বন্ধ হওয়ার মুখে ছিল। তো সেই জন্য আমরা পরের দিন সকালবেলা তিনজনেই চলে এসেছি স্কুটিটা নিয়ে মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো খুব সুন্দরভাবে বেশ ভালোভাবে ফাঁকায় ফাঁকায় পুজোটা দেওয়া হলো। তো এরকমভাবেই আমরা পুজো টুজো দিয়ে কমপ্লিট করে তারপর আনন্দ করতে করতে বাড়ি চলে আসলাম। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের চ্যানেল উইশিং উইংস ইচ্ছে টানা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, সবাইকে আজকের মতো টাটা।